আজকে মানে তোমাদের আমি একটু পুজো দেখাতে পারলাম, তাও আবার সভাপতির দয়া। একটা জিনিস না দেখালে কিন্তু যাই বলো ব্লগটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 7:30, আর এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আমাকে বেশ হাসি খুশি লাগছে, না হাসি খুশি লাগবে না কেন, আজকে যে বিশ্বকর্মা পুজো। অবশ্য আমাদের বাড়ি কিন্তু কোনো বিশ্বকর্মা পুজো হয় না, কিন্তু বিশ্বকর্মা পুজো মানে দুর্গাপূজার দোরগোড়ায় চলে এসেছে। আর বিশ্বকর্মা পুজো আমাদের হয় না কেন, অটো স্ট্যান্ডে পুজো হয়, সেখানেই আমাদের অটোটা আর বাইকটা পুজো দেওয়া হয়। আর এই বছর তো আমাদের নতুন দোকান মানে লোহা বিক্রি টিক্রি করা হয়, আর লোহা বিক্রি করা হয় যেখানে লোহার কাজ হয় সেখানে বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু না, আমাদের লক্ষ্মী গণেশই পুজো করে উদ্বোধন করা হয়েছিল। আর আজকে মানে ঘরে যে বিশ্বকর্মা ঠাকুরের ছবিটা আছে ওটাই একটু ফল টল কেটে পুজো দেবো, আর দোকানেও ওখানেও একটু ধূপকাঠি ফুল টুল দিয়ে মানে পুজো দেবো, কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ আনা হবে না। আর জানো তো অনেকের রান্না পুজো আছে, আমাদের ওটা নেই, কারণ আমরা হচ্ছি বাঙাল, নিজের পরিচয়টা গোপন রেখে কী লাভ বলো। অবশ্য আমার রান্না বান্না সব কিছু দেখে অনেকেই আমাকে কমেন্ট করে, দিদি ভাই তুমি বাঙাল কি না? হ্যাঁ গো, আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি মানে আমাদের ফ্যামিলিতে আগে পিছে কোনো মানে রান্না পুজোর অকেশন নেই। তা রান্না পুজোটা আমার খুব শখ, ভালো লাগে, আর জানোই তো আমি রান্না করতে ভালোবাসি। তা নেই, কিন্তু অনেক জায়গার থেকে নিমন্ত্রণ, আমার বাপের বাড়িতে একেবারে ঘরের পেছন থেকে শুরু হয়, একদম ওই জায়গার এলাকাটাই পুরো সব রান্না পুজো। আর এইদিকে নেই, এদিকে আশেপাশে কারোর বাড়িতে নেই, ওই দিকে একটা বাড়িতে আছে। তা যাই হোক, মানে যে যেটা যার যেটা অনুষ্ঠান তারা তো খুব আনন্দ করছে রান্না পুজোর দিন। আজকে সারাদিন পাদ্দা খাবে, আর কষ্ট সারা রাত জেগে রান্না করা, পর দিন মানে আজকে সবাই গেলে তাদের তদারক করা খুবই কষ্ট। যাই হোক, আর ওই যে সকাল সকাল বিরিয়ানির দোকানে অনেক প্যাকেট অর্ডার, ওরা হইচই করে বিরিয়ানি বানাচ্ছে একদম সকালবেলায়। পুজোর মধ্যে ওদের চাপটা বেশি পড়ে, সেটাও তোমাদের শেয়ার করবো। তাহলে তোমরা আমার সাথে থাকো, আই হোপ একটু হলেও তোমাদের আমার নিউ ব্লগটা ভালো লাগবে। কিন্তু বলতে পারছি না কী শেয়ার করবো, আজকে পুজো নিয়ে সবাই ব্যস্ত, আর আমি তো ঘরে ঘরে আর কী শেয়ার করতে পারবো, ওই প্রতিদিনের একই রুটিন শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধু আছে তাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। এখনও চা খাওয়া হয়নি, গিয়ে চা বসাই, তারপরে আলাদা মানে যা যা কাজ আছে কাজ করবো। তাহলে চলো এবার দিনটাকে শুরু করা যাক। চা বসিয়ে দিয়েছি আর দুধের শিশিটা খালি। তা গতকাল রাত্রেই বাবা চায়ের দুধ শেষ, তার মানে আনবো না, গতকাল রাত্রেবেলা বলেছি নিয়ে এসছে চায়ের দুধের প্যাকেট আর মিঠুরানির বিস্কুট। মিঠুর বিস্কুটটা আবার সবসময় দোকানে পাওয়া যায় না, আর আমার মিঠু মহারানী তো এই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে। এখন এই যে চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের বললাম না বিরিয়ানি তৈরি হচ্ছে, এই যে ভোর 4 থেকে এরা তৈরি করছে। প্যাকেটের তো অনেক প্যাকেটের অর্ডার, প্লাস আবার দোকানটা রানিং, তার জন্য তৈরি হচ্ছে, সবাই মিলে দেখো কাজ করছে। আর খুব জোরে গান ছেড়ে, কারণ একটু কাজের এনার্জি আসবে। আর আমি ওদের গান শুনতে শুনতেই আমার ডাইনিং টেবিলের টেবিলটাও মুছে নিলাম, যেন আগে না খুব মোবাইলে গান ছেড়ে কাজ করতাম, এখন ওই মোবাইলে ভিডিও অন করে তারপর তো কাজ করি। গান শুনে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, যাই বলো না কেন। আর আমার বাবু এখন এই যে আমি যখন টেবিল মুছছিলাম ও উঠে ওয়াশরুমে গেল। আর এই যে এখন আবার এই যে ওভেনটা পরিষ্কার করছি, আর ওভেনেরও বা কী দোষ, একটুখানি পরিষ্কার থাকবে কিছুক্ষণ পর আবার যেই কে সেই, তাই ওকে মাঝে মধ্যে একটু ঘষা মাজা করতে হয়, ওরও তো ইচ্ছে করে একটু পরিষ্কার থাকতে। আবার যখন ডালের জল পড়বে ব্যাস গেল, চা তো আমি করিই না, আমি তো ইন্ডাকশানেই চা করি। আর পূজা পার্বণের দিন ঘরটা ভালো করে ঝাড়ঠাট দিয়ে নিচ্ছি, মানে মুছবো, দরজা ঠরজাগুলো সব মুছেছি আর সিঁড়িগুলোও ঝাড় দিয়েছি। অল্প কাজই, কিন্তু আজকে একটু সময় বেশি লাগলো, মানে রান্নাবান্নার অতটা ঝামেলা ছিল না, করেছি তার জন্য রান্না বন্ধ নেই বাবা। আর সিঁড়ি ঝাড় দেওয়া কিন্তু খুব রিস্ক জানো তো, ঝাড় দেওয়া পেছন দিকে ঘুরে তাকানো, ঝাড় দেওয়া পেছন দিকে ঘুরে তাকানো, নাহলে একবার যদি একটু পাল্টে খায় ব্যাস গেল। তা মোছা টোছা হয়ে গেছে, এই মোছা ভিডিও দেখতে হলে আমার সেই হিন্দি ব্লগ ভিডিও দেখতে হবে, কারণ আমি একই কাজ দুটো চ্যানেলে দেখাই না। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ার, কারণ সব মোছামুছি করেছি,
এটা আমার ওই হিন্দি ব্লগ চ্যানেলে যাবে, কেউ দেখতে হলে আমার কমিউনিটি পোস্টে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখে নিও। এ দেখো বেশ পরিষ্কার হয়েছে না? বেশ, আমার তো বেশ ভালো লাগছে সিঁড়িটা দেখে আর ফ্লোরটা দেখে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার বিশ্বকর্মা ঠাকুর, এই যে আমার সব ঠাকুর আছে তোলা, কারণ কত ঠাকুর আসনে দেবো বলো তা বের করলাম। যে কোনো পুজোর দিন, মানে যখন যে পুজোটা হয় আমি তখনই সেই ঠাকুরটা বের করে পুজো দিই। তা এবার আমি নারকেল কোড়ানি, দা, তারপরে হাতুড়ি, মানে এই সমস্ত লোহার জিনিসগুলোকে পরিষ্কার করে নিলাম। এগুলো এই যে বিশ্বকর্মাকে মুছে ঠুছে ঠিক করে পাতলাম, ছোট্ট বিশ্বকর্মাই ফটোর মধ্যে। আর লোহার জিনিসগুলো এখানে দিয়ে তেল, সিঁদুর, দুব্য, ধান দিয়ে এই এই যে আমার বিশ্বকর্মা বসিয়েছি। দেখো আমি আছি ঠাকুর ঘরে, আর কি মুষলধারা বৃষ্টি নেমেছে। দেখো বিশ্বকর্মা পূজায় সবাই ঘুড়ি ঠুড়ি উড়াবে, পুরো ওয়েদার দেখো অবস্থা, কি বৃষ্টি নেমেছে দেখেছ? একেবারে আওয়াজ তো শুনতে পাচ্ছ তোমরা, আর দেখা যাচ্ছে সেরকম ভালো দেখা যাচ্ছে না। তাও এই যে এবার বোঝা যাচ্ছে, এটা পাশের বাড়ি, মানে আমার ঠাকুর ঘরের জানলাটা পুরো খোলা, তো দেখাতে সুবিধা হয়। যতই জানলা দিয়ে দেখাই ভালো দেখা যাচ্ছিল না, তাই এই যে দেখো ভালো বৃষ্টি নেমেছে, আর আকাশে কি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন কি। এই সময় ছাদে উঠলে শুধু ঘুড়ি দেখা যায়, আর এখন শুধু বৃষ্টির জল, আর দেখানো যাবে না। হ্যাঁ আসছে, বাবারে বন্ধ করে দিই। হ্যাঁচলা আসছে, দরজাটা একটু খুলে দিয়ে দেখাবো, পুরো সিঁড়ির পর্যন্ত চলে আসছে। তার মানে কি পরিমাণে বৃষ্টি নেমেছে। পুজো তো দেওয়া হয়ে গেছে, ভেবেছিলাম যে মানে দু তিন জায়গায় তো একটু নিমন্ত্রণ আছে, এই বৃষ্টিতে আর কেউ কারোর বাড়িতে কি করে যাওয়া হবে। দেখো কীভাবে আকাশ ডাকছে। যাই হোক, একটু ডাল ভাত কিছু অন্তত ঘরে রান্না করি, আমাদের এ তো নেই। সে কী করেছে, স্নান টান করে দোকানে একটু পুজো টুজো দিয়ে চলে গেছে স্ট্যান্ডে, কারণ ওখানেই তো ওদের মানে একটু আনন্দ। আর ছেলে উঠেছে, ছেলে উঠে বলছে মা, ওরও তো কতগুলো বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, মা কী করবো, আমি এখন তো ঘরে বস, আর রাস্তায় পুরো জলে জল। দেখা যাক সত্যি আজকে এত মানে একটা আনন্দ দিন, হইচই পুরো ম্যাচাকা হয়ে গেল। সবাই তো বিশ্বকর্মা পুজোটা যাই হোক আমার বাড়িতে না হোক, কিন্তু একটা আনন্দ ভাব থাকে, চারদিকে গান বাজে, হইচই। ওখানে আমাদের ঘর থেকে দেখা যায় না গ্রিলের কারখানাটা, ওখানে বড় বক্স ভাড়া করেছে, মানে সকাল থেকে যদি গান বাজছিল এখন পুরো স্টপ। কী করবে, বৃষ্টি যা হয়ে শুরু হয়েছে। ঠিক আছে এবার নিচে যাই, গিয়ে আরেকটু চা খাই, এইভাবে বৃষ্টিতে বসে বসে একটু তোমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করবো আর মাঝে মাঝে কাজ করবো। এই এই হচ্ছে আজকে ভিডিও, আর এছাড়া কিচ্ছু শেয়ার করার মতো নেই, যা সিচুয়েশন তাই এখানে বসে একটু গল্প করে নিলাম। বক বক করে নিচে চলে আসলাম, কারণ এখন ডিম পোচ করছি, উপায় নেই, আজকে আর ছেলে বাইরে যাবে কি করে, জলে জল বৃষ্টি, তাই নিরুপায় হয়ে বাধ্য হয়ে এখন বললো মা কি খাবো, আমি বাবা ডিম পোচ খাও, তোমার তো আর উপায় নেই। তাই এই যে ডিম পোচ, আর এই ডিমগুলো বলেছিলাম বা দেখিয়েছি তোমাদের এর আগে, দুটো করে কুসুম, দেখো এই যে এখানেও দুটো কুসুম, এই যে আমার রাজপুত্রকে দিতে যাচ্ছি, কারণ আজকে নিরুপায় হয়ে খেতে হচ্ছে বৃষ্টির জন্য। এখন হয়ে গেছে চালটা দিয়ে ডাল, চালটা দিয়ে ডাল করলাম, আর তোমার চালটা না টমেটো দিয়ে ডাল, দেখেছো টমেটো দেখাচ্ছি আর বলছি চালটা। যাই হোক হয়ে গেছে ডাল, আর এখন আমি কি খাচ্ছি দেখো, ওই যে ডার্ক চকলেটগুলো ছেলে পেয়েছে, ছেলে একদমই খায় না, ও ক্যাডবেরি কেক আইসক্রিম ওর পছন্দ না, কিন্তু এগুলো আমার পছন্দ। ঠিক আছে আমি খেতে থাকি, ততক্ষণে তোমরা একটু বিশ্বকর্মা পুজো দেখো। ঘরে বসে থেকেই তোমাদের পুজো দেখাচ্ছি, দেখো কি অপূর্ব, কত বড় বিশ্বকর্মা ঠাকুর। এই ভিডিওটা ঠিক মতো তুলতে পারেনি আসলে, একজন আমাকে পাঠিয়েছে।
তোমাদের রান্নাবান্না কিচ্ছু শেয়ার করিনি, কেমন যেন আলসি আলসি লাগছিল শরীর, বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা ধরেছে, মানে বৃষ্টি নেই বেশ, মানে এখন কটা বাজে, 2টোর মতো বাজে, এখন মোটামুটি ছেলেমেয়েরা ঘুড়ি উড়াতে পারবে যা সিচুয়েশন, যাই হোক একটু আনন্দ করতে পারবে। আর আমাদের এক জায়গায় তো নিমন্ত্রণে ছিল, বললাম প্রসাদ খেতে যেতে পারিনি, তা সব পাঠিয়ে দিয়েছে, সেটা অবশ্যই দেখাবো, টিফিন বাটি করে করে পাঠিয়েছে রান্না পুজোর প্রসাদ আর কি, আর আমার ঘরে কি রান্না হয়েছে সেটাও দেখাবো। চলো, এতক্ষণে যে চুলের কী অবস্থা, বিছানায় শুয়ে শুয়ে সমানে ভিডিও দেখছিলাম, মানে আজকে একটু ফ্রি ফ্রি লাগছে। আর আমাদের সেই যে অটো স্ট্যান্ডে গেছে, কখন আসে তার ঠিক নেই। এই দেখো, আসলে নিচে খাবার দেওয়া হয়েছে তো, ওল সেদ্ধ, এখানে হচ্ছে তোমার ই ভাজা, ওই যে আরে ওলি ঘষে ভাজা করা হয়েছে, আর বেগুন ভাজা, আর এই যে টমেটোর ডাল, ডাল কম কেন, মানে নিচে খাবার দেওয়া হয়েছে। এই গেল আমার ঘরের রান্না। আর এইখানে বাটি, এখানে বাটিতে খাবারগুলো, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কত যত্ন সহকারে খাবারগুলো পাঠিয়েছে, বৃষ্টি না হলে তাদের বাড়ি যেতাম, কিন্তু বৃষ্টি হয়েছে আর এরা পাঠিয়েও দিয়েছে। এই দেখো, কালকে গত রাত্রেবেলা সারা রাত জেগে রান্না করেছে, আবার এই টিফিন বাটিতে গুছিয়ে সব রকম খাবার পাঠিয়েছে। এখন আমি এই যে একটা একটা করে খুলে দেখছি, আর কত রকম যে, মানে কুটি এটা সেটা, কত রকমের ভাজা, পিঠে, পায়েস, তাই আমি দেখছি যে সারা রাত জেগে, অবশ্য রাতটা কি রান্না করতে করতে আর কি পার হয়ে যায়, অনেক কিছু দিয়েছে, আমি বরঞ্চ থালাতে সাজিয়ে তোমাদের দেখাই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এরকম টিফিন বাটিতে দেওয়ার দেখানোর থেকে থালাতে সাজিয়ে দেখাই, ঠিক আছে? দেখো বন্ধুরা, থালাটা সাজিয়ে নিয়েছি, কত রকমের জিনিস দিয়েছে, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, এখানে হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে ওল মানে করেছে চিংড়ি মাছ দিয়ে, ডাল শুকনো, আলু ভাজা, করলা ভাজা, আর এইটা মনে হয় এটা মানে নিরামিষ, নিরামিষ বলছি, মাছের মাথা দিয়ে একটা সবজি দিয়ে তরকারি, আর এই যে কচুর শাক, এখানে আছে বরবটি ভাজা, কলা ভাজা, কাঁচকলা ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এত কিছু, সাথে আবার এই যে মানে যে চষি পিঠে করে, এই কুলি পিঠে যে করে এইগুলো, আর এখানে তো আরও রয়েছে, মানে এগুলো সাজি দিয়েছে, এত চিন্তা করতে পারো, ঘরে বসে রান্না পুজোর প্রসাদ খাচ্ছি, কি কপাল বলো, তাই বলো না কেন, যতই পেট ভর্তি থাক এই রকম যদি খাবার থাকে দেখলে কিন্তু অবশ্যই খিদে পাবে। আমার তো মানে এখন সাজাতে গিয়েই আমার একেবারে খিদে পেয়ে গেছে। আর আমাদের এ তো আসেনি, স্ট্যান্ডে রয়েছে, এখন একে ফোন করবো, আমি যে বন্ধুদের দেখানোর জন্য সাজিয়েছি, কিন্তু এখন এইভাবেই রেখে দেবো, বুঝলে তো, কি দারুণ একটা সত্যি পুজোর মানে একটা যে আলাদা, আজকের দিনের এই পান্তাটা খেতে যেন সত্যি দারুণ লাগে। এখন 3:30 বাজে, আমি একা খেতে বসলাম, ছেলেও ঘরে নেই, ছেলে একটা বন্ধুর বাড়ি গেছে, ও অবশ্য পান্তা না, বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণে এক জায়গা, আর পান্তা তো খায় না, তাও প্রসাদ হিসাবে একটা মুখে দিয়ে দিয়েছি, আর যে পান্তা ভালো খায় তাকে ফোন করলাম, মানে তোমাদের দাদাভাই, সে বললো যে এখন সে আসতে পারবে না, তা আমি আর কতক্ষণ দেরি করবো, একা একা খাচ্ছি। আর প্রত্যেকটা রান্না এত টেস্ট, বলে না ঠাকুরের একটা দয়া আছে, মানে মনেই হয় না যে গতকাল রান্না হয়েছে। এখন চলে এসেছি ছাদে, ওয়েদারটা বেশ ভালো, আর একটু পরই সন্ধ্যা হয়ে যাবে, আজকে মানে তোমাদের আমি একটু পুজো দেখাতে পারলাম, তাও আবার সভাপতির দয়ায়, মেন হচ্ছে অটো স্ট্যান্ডে যে পুজো হচ্ছে তার সভাপতি হচ্ছে আমাদের তোমাদের দাদাভাই, তাই সভাপতি কী করলো, ইচ্ছে হলো একটু একটু করে ভিডিও পাঠিয়েছে, যার জন্য আমি তোমাদের একটু ভিডিওটা শেয়ার করতে পারলাম। যাই হোক, ঘরে বসে বেশ ভালোই ভিডিও দিতে পারলাম আজকে, পুজোটাও শেয়ার করলাম, আবার রান্না পুজোর রান্নাগুলোও শেয়ার করলাম, কিন্তু আরেকটা জিনিস না দেখালে কিন্তু যাই বলো ব্লগটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে কী বলো তো, ঘুড়ি উড়ানো। চলো, ওয়েদারটা যখন ভালো ভগবানে দেয়, ঘুড়ি উড়ানোটাও তোমাদের একটু দেখিয়ে দিই, মানে সন্ধ্যা হতে যায় আমার তাও মানে অনেক ঘুড়ি উঠছে আকাশে, চলো আমি একটু দেখিয়ে দিই। ওই দেখো, ওই বাড়ির ছেলেরা ছাদে ঘুড়ি নিয়ে উড়ানোর মানে চেষ্টা করছে, তা উড়েছে ওদের ঘুড়িটা, ওই যে দেখলাম, আমার বাবু ঘুড়ি উড়ানো, লাট্টু ঘুরানো এগুলো পারে না, আমার বাবু ছোটোর থেকেই পারে না,
ছোটবেলা কি কান্না করতো, সবাই উড়াতে পারতো, ও কেন পারে না, ওকে কিনে দিতাম লাটাই ফাটাই সব, কিন্তু পারে না, আর তা আর চেষ্টাও করেনি, এখন তো বড় হয়ে গেছে। আর এই ঘুড়ি উড়ানোটা না দেখলে কিন্তু পুজোটা দেখালে পুজোটা অসম্পূর্ণই থেকে যায় না। বিশ্বকর্মা পুজোর মেন আকর্ষণীয় হচ্ছে ঘুড়ি উড়ানো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এই আকাশে ঘুড়ি উড়ানো দেখাতে দেখাতেই শেষ করলাম। ওই দেখো, অনেক দূরে অনেক ঘুড়ি দেখা যাচ্ছে। তাহলে আজকের ব্লগটা শেষ। তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।